আসসালামু আলাইকুম, আমি রুজিনা আক্তার, সহকারী শিক্ষিকা শেরেবাংলা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশের নিম গাছ গল্প নিয়ে আলোচনা করব। এই নিম গাছ লিখেছেন বনফুল। বনফুলের প্রকৃত নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 19 জুলাই 1899 সালে বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মনিহার গ্রামে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতায়। আজকে আমরা নিমগাছ গল্পটি পড়ব এবং তার বিষয়বস্তুটা জেনে নিব। কেউ সালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, এটা এখানে দেখা যায়। কেউ নিম গাছের সালটা নিয়ে সিদ্ধ করে তার রসটা খায়, মানে শরীরের উপকারিতার জন্য। দ্বিতীয় এতে দেখি যে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষেছে কেউ। আবার অনেকে যে পাতাগুলো ছিঁড়ে যে শিলবাটা দিয়ে সেটি বড়ি, মানে শুকায় পাতাগুলো পিষে বড়ি বানিয়ে শুকিয়ে তাও উপকারের জন্য ব্যবহার করে। কেউ বা বাচ্চে গরম তেলে, আবার কেউ সেই পাতাগুলো গরম তেলে ভেজে তাও খায়। খুশ দাঁত হাজার চুলকানিতেও লাগাবে। আবার অনেকে কী করে, যেই এই পাতাগুলো বেটে যে চুলকানি হয় সে খুশ দাঁত একজিমা ওইগুলোতেও লাগায়। এই চর্মরোগের অব্যক্ত মহা ঔষধ, যে ওষুধ এটা চর্মরোগের একবারে মহা ওষুধ, সে ওষুধের কোনো বিকল্প নেই। কচি পাতাগুলো খাও অনেকে এমনি কাঁচাই। এই যে এখানে যে কচি পাতা যে থাকে নিম গাছে, সে কচি পাতাগুলো অনেকে আবার চিবাইও খায়। কিংবা ভেজে বেগুন সহযোগে, আবার বেগুনের সাথেও এই নিম পাতা ভেজে যকৃতের পরে যে বাড়ি উপকার, মানে এই ভেজে খাওয়ার পরে মানে যকৃতের জন্য উপকার। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে। এখানে কচি ডাল এটি দেওয়া অনেকে দাঁত ভালো রাখার জন্য মেসওয়াক করে। কবিরাজরা প্রশংসা পঞ্চমুখ। কবিরাজ তো আমরা জানি, যারা বনাজি ওষুধ গাছপালা দিয়ে তৈরি করে তাদেরকে বোড়ায়। হেস কবিরাজরাও এই নিম গাছ নিয়ে সবচেয়ে বেশি প্রশংসা করে। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন। বিজ্ঞরা কী করেন, যে বাড়ির পাশে যদি নিম গাছ লাগায় তখন তারা খুশি হন। আমরা জানি নিমে হাওয়া লাগলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বলেন নিমের হাওয়া ভালো থাক কেটু না, কাটে না কিন্তু যত্ন করে না। এখানে লেখক এটাই বোঝাতে চেয়েছেন যে ওষুধ হিসাবে আমরা নিমের ছাল পাতা ডাল সব কিছু ব্যবহার করি, কিন্তু সেই নিম গাছে কাটেও না, এমনকি কোনো যত্নও করে না। আবর্জনা জমে সে চারদিকে, শান দিয়ে বাদিও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মানে এখানে একদিন হঠাৎ এখানে লেখককে বোঝানো হয়েছে, যেটা কবিতা আকারে, যে নিম গাছ গল্পটা এটা আসলে কবিতা আকারে এখানে লেখা হয়েছে, যে এখানে কবিকে এমন বোঝানো হয়েছে যে শান দিয়ে বাঁধিয়ে দেওকে সে এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে সেই নিম গাছের দিকে, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু, মানে তুমি দেখে আছে শুধু এই পাতার দিকে, নিম গাছের দিকে, কিন্তু পাতাও ছিল না, ডালও ভাঙলো না, একবার মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল। বলে উঠল, বাহ কী সুন্দর পাতাগুলো, কী রূপ, থোকা থোকা ফুলেরই বা কী বাহার, এক যাক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সার। বাহ, খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। এখানে কবি এটাই লেখক বলেছেন যে যে নীল গাছে যখন তার ফুলটি ফুটে তখন সবুজ নীল রঙের নিম গাছের,
তখন তিনি একে বলছে যে এই পাতাগুলি যখন গাছগুলি ফুলে যখন দেখা যায় নীল আকাশ থেকে যেমন সবুজ ছায়ার মধ্যে বাড়ছে। কবিরাজ নয়, উনি হলেন কি কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো, লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভেতর শিখর অনেক দূরে চলে গেছে। এখানে কবি গাছটার মানে নিম গাছে উনি যে লেখককে কবি কথাটি শুনে তিনি নিম গাছটা ইচ্ছে করলো যে ওই লোকটার সঙ্গে চলে যেতে, কিন্তু পারলো না, যে তার শিখর বিখর মাটির অনেক নিচে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। উদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একই দশা। এই কবিতা মানে এই গল্পটার মধ্যে এটাই বোঝানো হয়েছে মূল বস্তুটা, যে এই গাছটা এত উপকারী, সবার এত প্রয়োজন, ওষুধের জন্য সব কিছুতে, কিন্তু কেউ এটা যত্ন করে না। তো এখানে আমরা এই নিম গাছের মহা ঔষধ সম্পর্কে এর আগে আমরা লাইনে লাইনে একটু দেখলাম, এখন এই ওষুধের গুণাগুণ সম্পর্কেও আমরা একটু জেনে নেই। এই যে বিশ্বব্যাপী এই নিম গাছ, গাছের পাতা, শিখর, নিম ফল ও বাকল ওষুধের কাঁচামাল হিসাবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর তা, কিন্তু এত অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহারের জন্য, নিম ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া রোধক হিসেবে, ভাইরাস রোধক হিসেবে, কীটপতঙ্গ বিনাশে, চ্যাংগাস রোগ নিয়ন্ত্রণে, ম্যালেরিয়া নিরাময়ে, দন্ত চিকিৎসায়, ব্যথামুক্তি ও জ্বর কমাতে, জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়। তারপরে আমরা এর এটা দেখলাম আমরা এর গুণাগুণ ওষুধি, এখন আমরা এর ব্যবহার দেখব। ব্যবহারের মধ্যে আমরা দেখি কফজনিত বুকের ব্যথা। এই কফজনিত বুকের ব্যথার জন্য আমরা কী করবো, এই নিমের পাতা 30 ফোঁটা মানে 30 ফোঁটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিনে 3-4 বার খেলে বুকের ব্যথা কমবে। এটা আবার গর্ভবতী শিশু ও বৃদ্ধদের জন্য এই ওষুধটি নিষেধ। কৃমি, পেটে কৃমি হলে শিশুরা রোগা হয়ে যায় আর পেট বড় হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। এই জন্য 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছালের গুলো দিনে 3 বার সামান্য গরম পানি সহ খেতে হবে। এই খেলেও কৃমি শেষ হয়ে যায়। উপন্যাস, নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগিয়ে ঘণ্টাখানেক পরে মাথা ধুয়ে ফেললে 2-3 দিনের মধ্যে উকুন মরে যায়। অজীর্ণ, অজীর্ণ বলতে আমরা বুঝি যে পেট ফাঁপা থাকে, খাইতে ইচ্ছা করে না, সে অজীর্ণর জন্য নিম গাছের পাতা অনেক উপকারী। অনেক দিন ধরে পেটের অসুখ, পাতলা পায়খানা হলে 30 ফোঁটা নিম পাতার রস অর্ধেক কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল খাওয়ালে উপকার পাওয়া যায়। খুসপাশরা, যেটা ওই চুলকানি, যে এই নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে সেই খুসপাশরা চলে যায়। পাতা বা ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে সেই চুলকানিও ভালো হয়। পোকামাকড়ের কামড়, পোকামাকড়ের কামড় দিলে নিম পাতার কী উপকার হয়? পোকামাকড় কামড়ালে বা হুল ফুটালে নিমের মূলের ছাল বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ব্যথা সরে যায়। দাঁতের রোগ, যেটা দাঁত, দাঁতের রোগ হলো নিমের পাতা ও ছালের গুঁড়ো কিংবা নিমের ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয়। শিক্ষার্থীরা, আজকে আমরা বলাচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ গল্পটি অনেক গুণাগুণ সম্পর্কে জানলাম। নিম গাছের গুরুত্ব বলে আমরা শেষ করতে পারবো না, কী রোগের জন্য আমরা ব্যবহার করে তাও জানলাম। এখন আমি আশা করব তোমরা এই গুণাগুণগুলা, যেমন যে ব্যবহার করলে কী কী হয়, মানে কোন কোন রোগের জন্য আমরা ব্যবহার করি, আমি আবারও বলতেছি যে কফজনিত বুকের ব্যথা, কৃমি, উপন্যাস, অজীর্ণ, খুসপাশরা, পোকামাকড়ের কামড়, দাঁতের রোগ, এইসব ছাড়াও নিম গাছের অনেক আরও অনেক রোগের জন্য ব্যবহার করা যায়। আমি আজকে এটুকুই বললাম, তোমরা এই আশা করি এই যে নিম গাছের গুরুত্ব, ব্যবহার, তারপর কী কী রোগের জন্য ব্যবহার করা হয়, এটি যদি তোমরা মনোযোগ সহকারে শোনো বা দেখো তাহলে তোমাদের জন্য উপকার হবে। আমি এই বলে আজকের মতো এখানে আমার পাঠ শেষ করলাম। ভালো থেকো।